শীত শুরু হতেই ভারী তুষারপাত সিকিমে। মঙ্গলবার থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে ছোট্ট পাহাড়ি রাজ্যে। ঘুরতে গিয়ে পূর্ব সিকিমে আটকে পড়েছেন প্রায় হাজার পর্যটক। দুর্গম এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। সেনা সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে 800 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। সেখানেই তাদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের শীত বস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে সেনার তরফে। সূত্রের খবর, পূর্ব সিকিমের কিছু অংশে 300 জনের বেশি পর্যটক আটকে, তাদেরও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে ভারতীয় সেনার তরফ থেকে। সিকিমে এখনও তুষারপাত হচ্ছে। গ্যাংটক থেকে সোনিয়া লামা, ওঙ্কার বাংলা।